আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। সুপার এইটে ভালো ব্যাটিং করার হুঙ্কার দিয়েছেন শান্ত। 2024 বিশ্বকাপে সবচেয়ে বেশি ডট বল মুস্তাফিজের, দ্য কিং অফ ডট বল। পাঁচে আছেন তানজিন সাকিব। বিদেশে গেলেই নাকি মাইর খান মুস্তাফিজ, এবার দেশের বাইরে চমক দেখিয়ে বিশ্ব ক্রিকেটকে তাক লাগিয়ে দিয়েছেন। বাংলাদেশকে সেমিফাইনালে দেখতে বড় ভাই মুশফিকের কড়া নির্দেশ। নেপালকে হারিয়ে 7-8টি রেকর্ড করেছে বাংলাদেশ। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। নিজেদের টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সেরা সাফল্য পেয়েছে বাংলাদেশ। প্রথমবার 3 ম্যাচে জয় পেয়েছে, সুপার 8 নিশ্চিত করেছে। অথচ গ্রুপ পর্বের 4 ম্যাচে দলের টপ অর্ডার পারফরমেন্সই করেনি। ওপেনার তানজিদ তামিম একটা ইনিংস কিছু রান করেছেন, লিটন দাসও তাই, নাজমুল শান্ত চূড়ান্ত ব্যর্থ। নেপালের বিপক্ষেও টপ অর্ডার পুরোপুরি ধসে যাওয়ায় বাংলাদেশ 106 রানে অল আউট হয়। যদিও বোলাররা ম্যাচটা বের করে নেন, ম্যাচ শেষে ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক শান্ত বলেন, এই রাউন্ডে আমরা যেভাবে খেলেছি তাতে খুশি, আশা করছি বোলিং পারফরম্যান্স এমনই থাকবে, তবে ব্যাটিং নিশ্চয়ই এমন হবে না। সংগ্রহ অল্প হলেও দুর্দান্ত বোলিং করেছেন তানজিম সাকিব ও মোস্তাফিজুর রহমান, দুজন 7 রান দিয়ে যথাক্রমে 4 ও 3 উইকেট নিয়েছেন। শান্ত জানিয়েছেন, বোলিংয়ে ভালো শুরু পেলে রান আটকাতে পারবেন এমন বিশ্বাস ছিল তারও। তিনি বলেন, আমরা ব্যাট হাতে ভালো সংগ্রহ পাইনি, তবে বোলিংয়ে ভালো শুরু পেলে রান আটকাতে পারবো এই বিশ্বাস ছিল। বোলারদের সেটাই বলেছিলাম, এই ফরম্যাটে বোলিংটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করছি তারা তাদের ফর্ম ধরে রাখতে পারবে, সুপার এইটে এই মোমেন্টাম কাজে দেবে। সুপার এইট থেকে ব্যাটিং আর আগের মতো থাকবে না, ব্যাটসম্যানরা সবাই রান পাবে বলে আশা করছে। আমি আমার নিজের পারফরমেন্স নিয়েও আশাবাদী, সুপার এইটে ভালো ব্যাটিং হবে ইনশাআল্লাহ। এদিকে 2024 বিশ্বকাপের সবচেয়ে বেশি ডট বল মোস্তাফিজের, দ্য কিং অফ ডট বল। পাঁচে আছেন তানজিম সাকিব। টি টোয়েন্টি ক্রিকেটে ডট বল খেলা অন্যায়, শ্রেয়াস আয়ার এ কথা বলে হইচই ফেলে দিয়েছিলেন। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে প্রতি বলেই রান নেওয়ার চেষ্টা করেন ব্যাটাররা, সেই জায়গায় ডট বল তো রীতিমতো আকাশের চাঁদ বোলারদের কাছে। সেদিন থেকে মোস্তাফিজুর রহমান নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এবারে বিশ্বকাপে সবচেয়ে বেশি ডট বল করার কীর্তিটা মোস্তাফিজের দখলে। আইপিএল থেকে দারুণ ছন্দ নিয়ে আসা মোস্তাফিজ বিশ্বকাপে বোলিং বান্ধব উইকেট পেয়ে হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য। গ্রুপ পর্বের 4 ম্যাচ শেষে তার নামের পাশে ডট বল আছে 67টি, যা আসরে এখন অবধি সর্বোচ্চ। 64টি ডট বল নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের মোহাম্মদ আমির, যিনি দল বল নিয়ে বিদায় নিয়েছেন বিশ্বকাপ থেকে। দক্ষিণ আফ্রিকার ওটনিয়াল ব্রাটম্যান ও অ্যান্ড্রিক নরোকিয়া যথাক্রমে 63টি ও 61টি ডট বল নিয়ে আছেন তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে। 61টি ডট বল নিয়ে নরোকিয়ার সাথে যৌথভাবে চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের তানজিম হাসান সাকিব। মুস্তাফিজ ও তানজিমের সামনে তাই বেশ ভালোভাবেই আছে আরও এগিয়ে যাওয়ার সুযোগ। শেষ পর্যন্ত বিশ্বকাপের এবারের আসরে সর্বোচ্চ ডট বলের রেকর্ড এই দুজনের কেউ গড়তে পারেন কিনা তা সময়ই বলে দেবে। অন্যদিকে বাংলাদেশকে সেমিফাইনালে খেলতে বড় ভাই মুশফিকের কড়া নির্দেশ। এবারের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে বাজি ধরার লোক কমই ছিলেন, তবে গ্রুপ পর্বে 4 ম্যাচের 3টিতেই জয় তুলে নিয়ে টাইগাররা কোয়ালিফাই করেছে সুপার এইটে। এবার সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের আশা দল পৌঁছবে সেমিফাইনালেও। সুপার এইটের 2 গ্রুপ থেকে 2টি করে দল উঠবে শেষ 4-এ। বাংলাদেশকে লড়তে হবে অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তানের সাথে। 3টি দলই আছে ফর্মের তুঙ্গে, তবে মুশফিকের বিশ্বাস বাংলাদেশ ঠিকই জায়গা করে নেবে সেমিফাইনালে, সেই সামর্থ্য আছে নাজমুল হোসেন শান্তর দলের। তিনি বলেন, ভালো খেলছে যতদূর দেখলাম, সেমিফাইনাল পর্যন্ত যেন অন্তত যেতে পারি, আমাদের সেই সামর্থ্য আছে। আমি এই আশা করি এবং দলের জন্য দোয়া করি। টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় মুশফিক আপাতত অবসর সময় কাটাচ্ছেন, তবে এই সময়টাতেও চলছে কঠোর অনুশীলন। ঈদের ছুটিতে পাড়ি জমিয়েছেন বগুড়ায় গ্রামের বাড়িতে।
সেখানে মুশফিক বলেন, বিশ্বকাপের পর পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ আছে, ইনশাল্লাহ সেজন্য প্রস্তুত হচ্ছি। সবাইকে ঈদুল আজহার মোবারক জানাই। সবাই যার যার পরিবার আত্মীয় স্বজন ও গরিব মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। সবাই যেন সহি সালামতে ও নিরাপদে কোরবানি করেন। এদিকে বিদেশে গেলেই নাকি মোস্তাফিজ মাইর খান, এবার দেশের বাইরে চমক দেখিয়ে বিশ্ব ক্রিকেটকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। পাওয়ার প্লেতে এক ওভার, মাঝের ওভারে আরও একটি, বাকি দুটি ওভার ডেথ ওভারের জন্য বরাদ্দ। মোস্তাফিজুর রহমানের চার ওভার এভাবেই ভাগাভাগি করে ব্যবহার করেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই সহজ সমীকরণটি প্রতিপক্ষেরও জানা, তবুও রহস্য ভেদ করতে পারছেন না কেউই। মোস্তাফিজ এবারের বিশ্বকাপে চার ম্যাচ খেলে ফেলেছেন, উইকেট নিয়েছেন 60টি, 10.28 গড়ে বোলিং করে যাওয়া মোস্তাফিজের ইকোনমিও অবিশ্বাস্য 3.37। এখন পর্যন্ত মোস্তাফিজ ডেথ ওভারে বল করেছেন 6টি ওভার, রান দিয়েছেন মাত্র 10। নেপালের বিপক্ষে 19তম ওভারে কোনো রান না দিয়েই উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। চূড়ান্ত আধিপত্য বলতে যা বোঝায়, এবারে বিশ্বকাপে মোস্তাফিজ যেন ঠিক তাই করে দেখাচ্ছেন। অথচ মোস্তাফিজকে কদিন আগে ঘরের মাঠের বাইরের পারফরমেন্স নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। কন্ডিশন পক্ষে থাকলেই তার সেরাটা বেরিয়ে আসে, আলোচনাটা ছিল এমনই। উইকেট মন্থর ও অসম বাউন্সের না হলে এই মোস্তাফিজের বলেই তরতরিয়ে রান উঠতে থাকে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের কন্ডিশনে তেমন কিছুই হচ্ছে না, বরং কাটার ও গতির বৈচিত্র্য মেশানো মোস্তাফিজের ট্রেডমার্ক ডেলিভারিগুলোতে ব্যাট ছোঁয়াতে পারছেন না ব্যাটসম্যানরা। মাঝ উইকেট থেকে বাঁক খেয়ে বেরিয়ে যাওয়া বলগুলোতে চার ছক্কা তো দূরের কথা, অনেকের ব্যাট বলেই হচ্ছে না। বাংলাদেশের মন্থর উইকেটে মোস্তাফিজের এমন একচ্ছত্র আধিপত্য দেখা যায়। ঘরের মাঠে 46 টি-20 খেলা মোস্তাফিজের 19.70 গড় ও 6.8 ইকোনমি রেটে 57টি উইকেট তার প্রমাণ। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে নেপালের বিপক্ষে ঘরের মাঠের সেই দাপুটে বোলিংয়ের কথা মনে করে দিয়েছেন তিনি। চার ওভার বল করে 3 উইকেট নিয়েছেন মাত্র 7 রানে, ডট বল 20টি। ওয়েস্ট ইন্ডিজে তার সামগ্রিক রেকর্ড খারাপ নয়, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে 6 ম্যাচ খেলে 5 ম্যাচে বল করে 6 উইকেট নিয়েছেন, গড় 16.83 এবং ইকোনমিও ভালো 6.31। পরিসংখ্যান দেখলে মনে হয় মোস্তাফিজ যেন ওয়েস্ট ইন্ডিজের ঘরের বাইরে আরও একটি ঘর খুঁজে পেয়েছেন। মোস্তাফিজের জন্য এর চাইতেও বড় ঘর যুক্তরাষ্ট্র। এবারে বিশ্বকাপের 2টি ম্যাচ সহ যুক্তরাষ্ট্র মোস্তাফিজ খেলেছেন 60টি টি-20, উইকেট নিয়েছেন দেশের বাইরে নিজের সর্বোচ্চ 19টি, গড় 10.42 ও ইকোনমি 7.28। নেপালের বিপক্ষে জয়ের পর মোস্তাফিজের ধারাবাহিক পারফরমেন্সের প্রশংসা করেছিলেন আরেক পেসার তানজিম সাকিব। আমরা কখনো আশা হারাইনি, কারণ আমরা জানতাম শেষে মোস্তাফিজ ভাই আছেন, আমরা সবাই ওনার উপর ভরসা রাখি, আমাদের ওনার প্রতি অগাধ বিশ্বাস আছে। উনি সেটা করেও দেখিয়েছেন, 4 ওভারে মাত্র 7 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন, 19তম ওভারে মেইডেন উইকেট নিয়েছেন। আমাদের বিশ্বাস ছিল আমরা শেষ পর্যন্ত খেলে ম্যাচটা বের করে নিয়ে আসব। ক্রিকেট ওয়েবসাইট ক্রিক ইনফোর ম্যাচ বিশ্লেষণী অনুষ্ঠানে অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবালও এই বাঁহাতি পেসারের পারফরমেন্স নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। 19তম ওভার উইকেট মেডেন, এমন কীর্তি সাধারণত দেখা যায় না, বিশেষ করে যখন আপনি মাত্র 106 রান ডিফেন্ড করছেন। দেখুন, মোস্তাফিজ এই কাজ বছরের পর বছর ধরে করে যাচ্ছে, এই বিশ্বকাপে তো সে অবিশ্বাস্য পারফর্ম করছে, আশা করছি সুপার 8-এও সেটা ধরে রাখবে। এই মোস্তাফিজকে নাকি তামিমের ভিন্ন বোলার মনে হচ্ছে, আইপিএলে সে ভালো করেছে, এখনও ভালো করছে, ভিন্ন বোলার মনে হচ্ছে তাকে, বিশেষ করে মানসিকতার ক্ষেত্রে। দেখে মনে হচ্ছে সে যা করতে চাচ্ছে সেটাই করতে পারছে। এদিকে নেপালকে হারিয়ে 7-7টি রেকর্ড গড়েছে বাংলাদেশ। আইসিসির সহযোগী দেশ নেপাল, তাদের বিপক্ষে 106 রানে অল আউট হয়েছে বাংলাদেশ, যা বাজে রেকর্ডের তালিকায় জায়গা পেয়েছে। আবার নেপালকে 85 রানে অল আউট করেও রেকর্ড গড়েছে বাংলাদেশ। সব মিলিয়ে বাংলাদেশ ও নেপাল ম্যাচে হয়েছে 7টি রেকর্ড, কম পুঁজি নিয়েও জয়। বিশ্বকাপের সবচেয়ে কম 106 রানের পুঁজি নিয়ে জয় পেয়েছে বাংলাদেশ, যা বিশ্বকাপের রেকর্ড। এই বিশ্বকাপেই 113 রান করে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা, ওই রেকর্ড ভেঙেছে বাংলাদেশ, তৃতীয় সর্বনিম্ন রান আটকানো। আইসিসির পূর্ণ সদস্য দল হিসেবে বাংলাদেশের চেয়ে কম রান করে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের জয় আছে। 96 রান করেও আয়ারল্যান্ডকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এবং 105 রান করে ওয়েস্ট ইন্ডিজকে হারায় জিম্বাবুয়ে। তানজিম সাকিবের ডট, 24 বলের মধ্যে 21টি ডট দিয়েছেন তানজিম সাকিব।
20টি করে ডট দেওয়ার রেকর্ড আছে 9 জনের, এর মধ্যে 7 জন এই বিশ্বকাপে ওই কীর্তি করেছেন। দুই দলই অল আউট, বাংলাদেশ ও নেপাল দুই দলই অল আউট হয়েছে। বিশ্বকাপে তৃতীয়বার এমন ঘটনা ঘটল। এর আগে অস্ট্রেলিয়া ও পাকিস্তান 2010 বিশ্বকাপে এবং 2014 বিশ্বকাপে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড অল আউট হয়। তানজিম মুস্তাফিজের সেরা ইকোনমি, তানজিম ও মুস্তাফিজ 4 ওভার হাত ঘুরিয়ে 7 করে রান দিয়েছেন, বাংলাদেশের বোলার হিসেবে যা সর্বনিম্ন রান দেওয়ার রেকর্ড। 50 রানের জুটি গড়েও সর্বনিম্ন রান। নেপাল 85 রানে অল আউট হয়েছে, অথচ তারা ষষ্ঠ উইকেট জুটিতে 52 রানের জুটি গড়ে। টি টোয়েন্টি ক্রিকেটে 50 রানের জুটি গড়ার পরও এটা তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। অন্য নাম দুটি নরওয়ে ও ক্যামেরুন। পূর্ণ সদস্য দলের 5ম সর্বনিম্ন রান। আইসিসির সহযোগী দলের বিপক্ষে পূর্ণ সদস্য দল হিসেবে নেপালের বিপক্ষে বাংলাদেশ 5ম সর্বনিম্ন রান করেছে। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের 108 রানও আছে এই তালিকায়। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। শান্ত বলেছে সুপার 8-এ ভালো ব্যাটিং করবে, এ বিষয়ে আপনাদের মতামত কামনা করছি। প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।